ইউটিউবার রাবা খান বাংলা ভাষাকে বিকৃত করে বই লিখছেন বলে অভিযোগ উঠেছে তবে রাবা খান বলেন সাম্প্রতিক সময় তরুণ তরুণীর ট্রেন্ডকে তুলে ধরতে তিনি বাংলা ইংরেজি মিশ্র শব্দে বই লিখেছেন এই বিষয় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম বলেন বাংলা ভাষাকে বিকৃত করলে আইনে সুস্পষ্ট ভাবে বিধান রয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমিরুল বমেনের মানি আমার বইটা লেখা খুব হঠাৎ করে রাবা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সময়ে পরিচিত একটি নাম তিনি মূলত ইউটিউবার গত আঠাশে ফেব্রুয়ারি বইমেলায় তার একটি বই প্রকাশিত হয় বইয়ের নাম বান্ধবী বইটি বাজারে আসে দুপুর প্রকাশনী থেকে বাংলা ইংরেজি মিশেল এই বইটি নিয়ে ইতোমধ্যে সমালোচনার ঝড় উঠেছে সমালোচকরা বলছেন বাংলা ভাষাকে বিকৃত করতেই রাবা খান বাংলা ইংরেজি মিশেল তার ভাষায় বাংরেজি শব্দে একটি বই লিখেছেন যাতে বাংলা ভাষার মূলকে বিকৃত করা হয়েছে তবে এ প্রসঙ্গে রাবা খান বলেন চলমান ট্রেন্ডকে সামনে রেখেই লিখা হয়েছে বান্ধবী করে কথা বলে তারা এবং আমি বইটা লেখার কারণটা ছিল হচ্ছে ইউথকেট মার্কেট বাংলা ভাষাকে বিকৃত করে বই রচনা করলে তার শাস্তি বা আইনগত দিক কি হতে পারে তা জানান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম আপনি দেখুন ওনার যদি কেউ বিক্ষুব্ধ হয় অথবা কেউ যদি অপমান বোধ করেন তাহলে কিন্তু ওনার বিরুদ্ধে মানহানিকর মামলা হতে পারে সংবিধানের উনচল্লিশ অনুচ্ছেদে বলাই রয়েছে যে আপনাকে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা রয়েছে এবং আপনার বাক স্বাধীনতা রয়েছে কিন্তু সেই বাক স্বাধীনতা কিছুটা বাধা নিষেধ সাপেক্ষে দেওয়া রয়েছে এই ভাষা নিয়ে যদি সেই কোন ধরনের মানহানিকর বক্তব্য তার বইয়ে থাকে সেক্ষেত্রে কেউ যদি অপমান বোধ করেন মানহানিকর মনে করেন তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা বিকৃত না হোক এমনটাই প্রত্যাশা সবার আমিরুল মানিক প্রেস ঢাকা